আর তারা হলো আবু বকর মার্কা কথা কয় না নবীর কথা শুই না মানছে তারা কোন মার্কা কে নবীর কথা শুনছে কিন্তু মানে না এরা হলো আবু জাহেল মার্কা নবী আরবি কয় মধ্যম জবানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলবে দুই কিসিমের লোক জমিনে থাকবে একদল আমার রেখে যাওয়া কথাগুলো আমার পক্ষ থেকে ওয়ারাসাত আমার থাকবে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার পক্ষ থেকে আমার ওয়ারেস থাকবে কিয়ামত পর্যন্ত মানুষের দারে দারে দুয়ারে দুয়ারে হাতে পায়ে ধইরা ধইরা আমি নবীর রেখে যাওয়া মিশনগুলো রেখে যাওয়া কথাগুলো মানুষের কানে কানে দারে দারে হাতে পায়ে ধরে ধরে বুঝাবে যারা শুনবে এবং মানবে এরাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো কামিয়াব হবে যারা শুনবে শুধু মানবে না এরা আবু জাহেলের মতো ধ্বংস হয়ে যাবে এইবার কোন আমরা ওলামা ইকরামের কথা খালি শুনি কিন্তু মানি না আস্তে কয় তাইলে কোন সুদ খাওয়া কি যে কয় না তার মধ্যে গন্ডগোল পাশে দেখেন কে কয় না তারে ধরেন আরো জোরে কোন সুদ খাওয়া কি আস্তে যে কয় তার মধ্যে ভেজাল আছে জোরে কোন সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি চুরি বা ডাকাতি করা কি মাপে কম দেওয়া খাইতে ভেজাল দেওয়া কি এই কথাটা আমি মৌলবী ইউনূস নতুন করে শুনাইলাম না ছোটবেলা থেকে শুনছেন শুধু তাই নয় আমাদের পূর্বের ইতিহাস তাকাইলে দেখা যায় আমাদের বাপ দাদা যারা ছিল তারাও বলছে কথা কয় না এরপরও এই সমাজে সুদ করে আছে না নাই আরো জোরে কান ঘুষ করে আছে না নাই তাইলে নবীর বক্তব্য অনুযায়ী যারা শুনবে এবং মানবে এরা কামিয়াব যারা ওলামা ইকরামদের বয়ান শুনবে কিন্তু মানবে না তারা ধ্বংস কথা কয় না আরো জোরে কান কিছু কথা বলতেছি এই জন্য আপনাদের মনোনিবেশ করার জন্য এখানে কয় টাকা দেখছেন শুনছেন আরো জোরে গান এখানে কয় টাকা বুঝায় যায় ওই তো মাইরেই ভালাইতে লইছিল মইরে গেলে তো আজকের এক সপ্তাহ হইতো তাই না গত শনিবার সোয়া দুইটার ঘটনা আজকের এক সপ্তাহ হয়ে যেত আপনারা আজকে এই ব্যানারে বা পোস্টারে হ্যান্ডবিল আমার নাম দেখতে না আফসোস করতে না আরে মৌলবীর নামটা ব্যানারে আছে মৌলবীটা দুনিয়ায় নাই কথা কয় না তো মরা মানুষ কথা কইতেছি আপনাদের সামনে আর দেখা হয় না না হয় আল্লাহ ভালো জানে আমার দুই হাতে দুইটা 500 টাকার নোট কয় টাকার 500 কত টাকা 500 কয় টাকার নোট 500 ধরেন এইটা অরিজিনাল এটা জাল ধরে নেন এইটা কি এইটা কি এইটা কি আচ্ছা কোন 500 টাকা অরিজিনাল দাম আছে না নাই আছে 500 টাকা জাল দাম আছে দেখতে এক রকম কোনো ব্যাস কম নাই কথা কয় না জাল টাকা আর আসল টাকা দেখতে কোনো ভিন্নতা আছে না দেখতে একই রকম অনেক জাল টাকা আছে মেশিনে না দিলে ধরার উপায় নাই হে আল্লাহ পাকের বান্দারা কবরের যাত্রীরা যদিও দেখতে একই রকম একটার কোনো মূল্য নাই মূল্যহীন দেখতে একই রকম 500 টাকা লেখা আছে আর একটার ভ্যালু আছে কারণ অরিজিনাল নবী কয় যার ঈমান আছে অরিজিনাল যার ঈমান নাই ওটা জাল নোট আরো কথা ছিল আমি ওদিকে গেলাম না এই বয়ান তো আসছেন না আয়াতে এটা নেই এটা আপনাদের মনোনিবেশ করার জন্য এক করার জন্য এটা বলছি তাইলে বলেন অরিজিনাল টাকা 10 টাকা দাম আছে না নাই আরে জাল টাকা কোটি টাকা দাম আছে আরে অরিজিনাল টাকা 10 টাকা এই যে ব্যথা পাইতেছি মাথায় অরিজিনাল 10 টাকা পকেটে আছে দুই দিন দুই কাপ চা খাওয়া যাবে কিন্তু হাজারো কোটি টাকা জাল টাকা এগুলো সমাজে চলবে এই জন্য ইমানবিহীন 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 যত এবাদত করেন তাহাজ্জুদ করেন দান করেন সদকা করেন যা করেন ইমানবিহীন এটা মূল্য জাল টাকার মতো জাল টাকার মতো আর ইমানি হালতে একবার সুবহানাল্লাহ কোন এটার মূল্য অরিজিনাল 10 টাকার মতো কথা কয় না ইমানি আওয়াজে স্লোগান দেন না নারায় তাকবীর এটা ইমানি আওয়াজ না নারায় তাকবীর আমরা দামি রব কয় জগতের ভিতরে তোমাদের মতো দামি করে কাউরে বানাই নাই দেখো না দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য রব কয় এই সূর্যটাও বানাইছি তোমাদের জন্য এত বড় চন্দ্র কয় চন্দ্র বানাইছি তোমাদের জন্য এত বড় বিশাল আসমান তাও বন্দা বানাইছি তোমাদের জন্য এত বড় বিশাল জমিন তাও বানাইলাম তোমাদের জন্য পানি বানাইলাম তোমাদের জন্য যা বন্দা সব বানাইলাম তোমাদের জন্য তাইলে তোমাদেরকে বানাইলাম কেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব কয় তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করি
করার জন্য। তাহলে আমরা দামি মানুষ, আমরা দামি মানুষ কয় কেমনে বুঝবা? পতাকায় দেখো যত মাখলুকত বানাইলাম, ওলামা ইকরাম বলেন 18,000 কম বেশ মাখলুকত। হে আল্লাহর বান্দারা, সব মাখলুকত রেজেকে মুখ লাগায়া খায়, গরু রেজেকে মুখ লাগায়া খায়, বকরি রেজেকে মুখ লাগায়া খায়, হাঁস রেজেকে মুখ লাগায়া খায়, কথা কয় না? একমাত্র মানুষ যখন রেজেক সামনে আসবে, ঘাটটারে উঁচা কইরা রেজেকের লোকমা বানাইয়া এরপরে মুখে দিয়া খায়, আল্লাহ বুঝাইতেছে বন্দারে রেজেকের মালিক আমি রাজ্জাক, যদি এই মাথাটা নত করতে হয় রাজ্জাকের সামনে করবা, দুনিয়ার রেজেকের সামনে নয়। অথচ আমরা কি করি? সম্পদের জন্য ঘুষ খাই, সম্পদের জন্য সুদ খাই, সম্পদের জন্য চুরি করি, কথা কয় না? কোন নোট আছে না নাই? আছে না নাই? সুদ খায় নামাজ পরে জাল নোট, কথা কয় না? ঘুষ খায় নামাজ পরে জাল নোট, চুরি করে নামাজ পরে জাল নোট, কোন নোট আসতে কয়? কোন নোট? নানা পাংশা এলাকায় নাই, রাজবাড়ির মধ্যে এমন জাল নোট নাই? আছে? জাল নোট লয়ে বাজারে গেলে বাজার পায় না কোনো খায়, জাল নোট লইয়া কবরে যাইও না, জান্নাতের আশায় নামাজ পড়ো, আগে তোমার ইমানকে ঠিক করো। এজন্য নবী কয় তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমুলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এবার কোন আমরা দামি, আমরা কি সময় কম তো দৌড়াইতেছি ঘোড়ার মতো, বেশি সময় মানে কম সময় বেশি কথা বলতে গিয়া জেহেন থেকে কিছু কথা ছুটে যাচ্ছে, আল্লাহ যেন হেফাজত করে, আমিন কান। আমরা দামি বলেন, আমরা কি বলে প্রমাণ কি? আল্লাহ কোরআনে কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, একমাত্র দামি সম্মানী কইরা মানুষ বানাইছে, কাগরে বানাইছে, এর মধ্যে তাকায় দেখেন একটা চেহারা দান করছে আল্লাহ, কা খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এমন চমৎকার কইরা চেহারাটা বানাইছি, তাকায় দেখো এতটুকু জায়গার মধ্যে আল্লাহ ডিজাইন করলো কুদরতি হাত দ্বারা। ও জগতের মানুষ তাকায় দেখেন একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল নাই, বানাইছে কি? আরো জোরে কন। তাহলে আমরা যে দামি, প্রমাণ মেলে কি মেলে না? চেহারার বয়ান মৌলবীরা করে না, আল্লাহ নিজে করে। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলে না তো আকর্ষণ করে বানাইছে কি? এবার রব কয় চেহারা সৌন্দর্য বড়াই দেখাইস না, আরে ক্ষমতা তো আমি দিছি, শক্তি আমি দিছি, শক্তির বড়াই দেখাইস না, শক্তি দান করছে কে? সমাজের মধ্যে ল্যাংরা লুলা কানা খোরা কন্দ কানা আছে না নাই? আল্লাহ চাইলে আমারে বানাইতে পারতেন না, বানাই নাই, আলহামদুলিল্লাহ। জোরে কন, আরো জোরে কন, এই আওয়াজ হয় না দেখে কিন্তু ওয়াজ লই না, এই 10 মিনিট এমনি কইলাম, বয়ান শুরু করি নাই, বিসমিল্লাহ করুমনি, বয়ান শুরু করুমনি, নারায় তাকবীর, কিছুটা করা যায়। আমরা দামি, এবার আসেন ওলামা ইকরামদের থেকে আমার কথাগুলো জেনে নিবেন, যে কথাগুলো গ্যাপ থেকে যাচ্ছে, কারণ উদাহরণও দেওয়া যাচ্ছে না, ভূমিকাও নেওয়া যাচ্ছে না, সময় কম তো এই জন্য দৌড়াইতেছি মূল কথা লইয়া। আমরা দামি, এবার ওলামা ইকরাম বলেন আমরা দামি হয়েছি দুই কারণে, কয় কারণে? আস্তে কয়। নম্বর এক, রব আমাদেরকে দামিয়া কোরআন দিছে, কি দিছে? আমার মতো কোন খালি কোরআন না, দামি কোরআন, জোরে কোন, রব আমাদেরকে দামি এক নবী দিয়েছেন। ওলামা ইকরাম বলেন আল্লাহ দামি কেন বললো? কয় আল্লাহ দুইটা নিয়ামত স্পেশাল ভাবে দিছেন, যেটা অন্য কোন নবীরা উম্মতরাও দেয় নাই। এক নম্বর হলো দামি এক কোরআন আল্লাহ দান করছে, কারণ আগে যত কিতাব আল্লাহ নাজিল করছে, কয় কিতাবুল্লাহ, আল্লাহ কোরআন নাজিল করে কয় এটা কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ। এবার কোরআন কার কথা? আরে জোরে গান,
কোরআন কার ভাষা? এবার তাকাই দেখেন আসমানি সব কিতাব নাজিল করছে কি? মজার কথা, ভালো করে নেন। আসমানি সব কিতাব নাজিল করছে কি? দামি হয়েছে কয় কারণে জানো? বুঝলে গেছেন? কয় কারণ? এক নম্বরে দামি, দুই নম্বরে দামি, দামি নবী নিয়ে আলোচনা পরে, এটা অন্য সময় ওলামা একরাম থেকে শুনে নিয়েন, মাদ্রাসার আলোচনা তো দামি কোরআন নিয়ে আলোচনা করতেছি, আল্লাহ যেন তৌফিক দান করে। তাহলে বলেন যত আসমানি কিতাব নাজিল করছে কে? আস্তে কয়েন দেখো, জোরে কওয়ানোর লোক আমি নিজে এত সিল্লাইলাম, তারপরও জোরে কন না। আসমানি সব কিতাব নাজিল করছে কে? তাইলে কোরআনই দামি হবে, অন্য কিতাব দামি হবে না কেন? প্রশ্ন আছে না নাই? আমি বললাম কোরআনই দামি, আপনি মেনে নিলেন। আসমানি কিতাব তো আল্লাহই নাজিল করছে, অন্য কেউ নাজিল করে নাই। তাহলে অন্য কিতাব যেমন তাওরাতও আছে, জবুরও আছে, ইনজিলও আছে, কোরআনও আছে, এর মধ্যে কোরআনই দামি, অন্য কিতাব দামি না, আপনি সহজে কেন মানবেন? উদাহরণের পিছনে যদি যান তাকায় দেখবেন আগে যত কিতাব আল্লাহ নাজিল করছে, তাওরাত নাজিল করছে কে? জবুর আল্লাহ, ইনজিল আল্লাহ, আগে তিন কিতাব আল্লাহ খন্ডে খন্ডে পাড়ায় পাড়ায় সুরায় সুরায় আয়াতে আয়াতে নাজিল করে নাই, নিজে বাইন্ডিং করে পয়গম্বরের হাতে ধরাই দিছেন, পয়গম্বর নেন, এই তাওরাত নিজে পড়েন, আপনার কমদেরকে পড়িয়ে শোনান, ইনজিল কিতাব আকারে নাজিল করে পয়গম্বরে ধরাই দিছেন নেন, জবুরও কিতাব আকারে নাজিল করে পয়গম্বরে ধরাই দিছেন পয়গম্বর নেন, নিজে পড়েন কমদেরকে পড়িয়ে শোনান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তিন কিতাব নাজিল করে কয় জানেন? এগুলা কি কয়? কিতাবুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদিও এটা কিতাব, রক্ষণাবেক্ষণের জিম্মাদার পয়গম্বরের হাতে, এজন্য তাকায় দেখবেন যেই কিতাবের পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই কিতাবের মধ্যেই দুনিয়াতে ভেজাল ঢুকছে, ঠিক না বা ঠিক? কিতাবের পয়গম্বর নাই, তাওরাতের কিতাবের ভিতরে ভেজাল ঢুকছে, জবুরের কিতাবের পয়গম্বর নাই, জবুরের মধ্যে ভেজাল ঢুকছে, ইনজিলের পয়গম্বর নাই তো ইনজিলের মধ্যে ভেজাল ঢুকছে। এজন্য তাকায় দেখেন ভারতের তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতের মিল নাই, লন্ডনের তাওরাতের সঙ্গে ফ্রান্সের তাওরাতের মিল নাই, ফ্রান্সের তাওরাতের সঙ্গে আমেরিকার তাওরাতের মিল নাই, কথা বলেন? কারণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে ছিল? নবীর হাতে, নবীর হাতে। আরে কথা কয় না, তাড়াতাড়ি কন, সময় টুকটুক করে ঘড়ি কয়, মলবি বেশি কথা কইস না, সময় কম। কার হাতে ছিল জিম্মাদারি? যদিও আল্লাহ নাজিলকৃত, আল্লাহর নাজিলকৃত কিতাব কিতাবুল্লাহ, এজন্য আল্লাহ কয় এগুলো আমার পক্ষ থেকে কিতাব কিতাবুল্লাহ, আল্লাহ কয় এই কিতাবের রক্ষণাবেক্ষণের জিম্মাদার পয়গম্বরের হাতে, যেই পয়গম্বর বিদায় হয়ে গেছে তো এই কিতাবের মধ্যে আস্তে আস্তে ভেজাল ঢুকছে, কিন্তু আল্লাহ কোরআনুল করিম নাজিল করে আপনাকে আমাকে নসিহাত করতেছেন আগে যত কিতাব ছিল এগুলো কিতাবুল্লাহ, আল্লাহ কোরআন নাজিল করে কয় এটা কিতাবুল্লাহ নয় এটা কালামুল্লাহ, আগে তিন কিতাব কিতাবুল্লাহ জিম্মাদার পয়গম্বরের হাতে ছিল, আল্লাহ কয়টা কালামুল্লাহ আমার কথা আমার ভাষা, এই জন্য আমার কথার মধ্যে কেউ যেন দুই করতে না পারে, এই জন্য নাজিল করলাম আমি, কেয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করনে ওয়ালা আমি আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন কোরআন নাজিল করছে কে? আল্লাহ। হেফাজতকারী কে? আল্লাহ। এখন আমি কইলাম আর আপনি মাইনা নিলেন, হ্যাঁ আল্লাহ নাজিল করছে, আল্লাহ হেফাজতকারী, দলিল কি? দলিল যদি তাকায় দেখেন আগে তিন কিতাব নাজিল করছে কে? জোরে বললেন আল্লাহ। কিতাবুল্লাহ রক্ষণাবেক্ষণের জিম্মাদার আল্লাহ নিজের হাতে নেয় নাই, এই জন্য তাকায় দেখেন আগে তিন কিতাব মিলিয়ে হাফেজ পাওয়া যায় মাত্র পাঁচজন। অনেক গবেষণার নিচে কথা আছে, আমি নিচে হাত দেবো না, উপর দিয়ে ভাষায় নিয়ে যেতেছি কথা, কারণ এই গবেষণার দিকে হাত দিলে লম্বা হয়ে যাবে, এক ঘন্টা চলে যাবে খালি ওই তিন কিতাবের হাফেজদের নিয়ে আলোচনা করলে। বলেন আগে তিন কিতাবের হাফেজ পাইলাম কয়জন? তাওরাতের হাফেজ চারজন। বলেন কয়জন? আস্তে কোন ইতিহাস মুখস্থ রাখেন, তাওরাতের হাফেজ কয়জন? জবুরের হাফেজ একজন, ইনজিলের হাফেজও একজন, যোগ করলে হয় ছয়জন, কইলাম যে পাঁচজন, ইনজিল
ইনজিলের হাফেজ যিনি তাওরাতের হাফেজ তিনি কারণ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ দুই কিতাবের হাফেজ বানাইছিলেন উনি তাওরাতের হাফেজ উনি ইনজিলের হাফেজ তাহলে দুইজন মিলিয়া যদি এক কিতাবের হাফ একজন মিলিয়া দুই কিতাবের হাফেজ হয় তাহলে ছয়জন থেকে একজন মাইনাস করলে কয়জন হয় আমার হিসাবগুলো বুঝতেছেন বলেন আগে তিন কিতাবের হাফেজ কয়জন একজন আসবে ভাই হুজুর একজন হিসাব বোঝে না আগে তিন কিতাবের হাফেজ কয়জন আগে তিন কিতাবের হাফেজ পাওয়া গেল পাঁচজন কয়জন উলামায়ে কেরাম বলেন ওই কিতাবের জিম্মাদার যেহেতু পয়গম্বরের উপরে ছিল এইজন আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কলিজার মধ্যে ওই পরিমাণ ইলমি যোগ্যতা দেন নাই যে কোরআন হেফ ওই ওই কিতাবগুলো হেফজ করবে ভিতরে মুখস্থ করে মজুদ করে ধরে রাখবে এরকম ইলমি ইস্তেদাদ আল্লাহ কাউকে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন এগুলার হেফাজতকারী যেহেতু পয়গম্বর এইজন্য তিন কিতাব মিলিয়া হাফেজ পাওয়া যায় মাত্র পাঁচজন কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করছি আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করনে ওয়ালা আমি আল্লাহ এজন্য তাকায় দেখবেন বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটি কয় কোটি জোরে কোন তাওরাতের মধ্যে ভেজাল ঢুকাইতে পারছে ইনজিলের মধ্যে ভেজাল ঢুকাইতে পারছে জবুরের মধ্যে ভেজাল ঢুকাইতে পারছে কিন্তু না ওরা কোরআনের মধ্যে একটা জের জবর নক্তার বেশন করতে পারবে না কয় কেন আল্লাহ কয় আমার কোরআন আমার কথা আমার ভাষাগুলো 6.5 কোটি কলিজার মধ্যে আমি আল্লাহ মেমোরি কার্ড বানাইয়া এমন ভাবে মজুদ করে রেখে দিলাম তামাম দুনিয়ার কাফের বেঈমানরা একাত্র হইয়াও যদি তামাম দুনিয়া থেকে কোরআনের সব কপিগুলার একবারে সিজ করে নিয়ে যাইয়া ওরা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবাইয়া দেয় আল্লাহ কয় কোরআনকে বিলুপ্ত করতে পারবি না 6.5 কোটির কলিজার মধ্যে আমি আল্লাহ কোরআনকে মজুদ করে রাইখা দিছি মুহূর্তের মধ্যে ওরা আবার কোরআন ছাপাইয়া দিবে তাইলে কোন কোরআন কার কথা আল্লাহ বিসমিল্লাহ কোরআন কার ভাষা এজন্য রব কয় কোরআন যে দেখলো সে যেন আমারে দেখলো কোরআন যে পড়লো সে যেন আমার সাথেই কথা বললো কোরআন কে চুম্বন করলো সে যেন আমি রবরে চুম্বন করলো কোরআনকে কপালে ঠেকাইলো আমাকে কপালে ঠেকাইলো কোরআনকে জড়াই ধরলো আমারে জড়াই ধরলো এই জন্য রব কয় তোমরা দামি হয়েছো দুই কারণে নম্বর এক দামি কোরআন এই জন্য দুনিয়ার ভিতরে যে যত দামি হইতে চায় রব কয় কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো আমি আল্লাহ কোরআনের বরকতে তারে তত বেশি সম্মানী বানায় দেব এর দলিল কি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ দামি বানায় সম্মানী বানায় দলিল কি কয় দলিল হইলো টাকায় দেখেন আমাদের বাংলাদেশ সরকার খেলোয়াড়দের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে কথা কয় না জেলায় জেলায় স্টেডিয়াম আছে না নাই আন্তর্জাতিক মানে তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কি করে না মাঝে মাঝে বিমান একটা রিজার্ভ করে পাড়াই দেয় যাও তোদের জন্য এত কিছু করলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম স্টেডিয়াম দিলাম এত ব্যায়াম করাইলাম এক্সারসাইজ করাইলাম এত খাওয়াইলাম এত বেতন দিলাম যা এবার ওই দেশের সঙ্গে খেলা আমার বাংলাদেশের লাল সবুজের পতাকাটাকে মানচিত্রের উপরে ধইরাম একটা বিশ্বকাপ লইয়া বাংলার জমিনে ফিরায় দুঃখ হয় এত হাজার হাজার কোটি টাকা ব্যয় কইরা বাংলাদেশের মানচিত্রে লাল সবুজের পতাকাটা উপরে উত্তোলন করার জন্য সরকার এত চেষ্টা করলো একটা বিশ্বকাপ তো দূরের কথা আমাদের জন্য একটা সার্কাস হইনে দেখাইতে পারে না আরো আসতে পান ঠিক না ব্যা ঠিক অনেক কথা রে বাবা টাকায় দেখেন এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করলো পারলো না একটা সার্কাস হইনে দেখাইতে অথচ এই রকমের একটা মাদ্রাসার ছাত্র ডাল গোটা খাইয়া শাপলা গোটা খাইয়া সকালবেলা পান্তা বা আলু ভর্তা খাইয়া ভালো খাবারও ওরা পায় না মাঝে মাঝে এমন অবস্থা হয় এমন গরিবের সন্তান মশারিও হয়তো থাকে না রাতের বেলা মশার কামড় খাইয়া ওই রাত তিনটার সময় জায়গা আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা কইরা কোরআনটাকে সিনার ভিতরে যখন জমা করিয়া ফেলাইছে আল্লাহ এমন দামি বানাই দিছে ও জগতের মানুষ
তমাম বিশ্বের মানচিত্রের ভিতরে ছোট একটা দেশ বাংলাদেশ, গরিব একটা দেশ বাংলাদেশ, অসহায় একটা দেশ বাংলাদেশ, এমন একটা বাংলাদেশের হাফেজে কোরআন তমাম বিশ্বের মানচিত্রের মধ্যে 119টা দেশকে পিছনে ফেলাইয়া আমার বাংলার মানচিত্রকে ধইরা রাখছে। এবার কোন কোরআন থাকলে দামি হয়, প্রমাণ পাইলাম কি পাইলাম না? কিন্তু আমাদের মূল সমস্যা আমার মধ্যে কোরআন নাই। আস্তে কয়, আরো জোরে কোন, হে জগতের মানুষ তাকায় দেখেন শুধু তাই নয়, আল্লাহ তাওরাত নাজিল করছে 1000 ফারাক, কয় হাজার, তাওরাত নাজিল করছে 1000 পারা, জবুর নাজিল করছে 150 পারা, ইনজিল নাজিল করছে ওটা 27 পারা, কোরআন কয় পারা? আরো জোরে কোন, আরো জোরে কোন। আজকের স্বাস্থ্য ভালো থাকলে খেয়াল ছিল কোরআন নিয়ে আলোচনা হবে না, আজকে তাওরাত জবুর ইনজিল নিয়ে আলোচনা করার খেয়াল ছিল। স্বাস্থ্য গুলাইতেছে না মাথা, মানি এখন ঘুরাইতেছে আর পারতেছি না। আল্লাহ যেন বুঝ দান করে, আমিন কোন। তাওরাত হলো 1000 পারা, শুধু তাই নয়, তাকায় দেখেন তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়, জবুর নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, ঠিক না? ইনজিল নাজিল হয়েছে ইউনানি ভাষায়, কিন্তু কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। পড়লেও মজা লাগে, শুনলেও মজা লাগে, কথা ঠিক না ঠিক? অন্য অন্য কেতাবের ইতিহাস বাদ কোরআন থেকে শেষ করতেছি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন কন। তাহলে আমাদেরকে দামি বানাইছেন দুই কারণে, নম্বর এক কোরআন, যার কাছে কোরআন আছে সে দামি, যার কাছে কোরআন নাই দাম নাই। হইতে পারে এমপি, হইতে পারে মন্ত্রী, হইতে পারে টাকাওয়ালা, হইতে পারে পয়সাওয়ালা, হইতে পারে ক্ষমতাওয়ালা, কিন্তু দাম নাই, কথা কয় না? প্রমাণ কি? ক্ষমতা আছে, চেয়ার আছে, সেলুট দেয়, ক্ষমতা নাই, চেয়ার নাই, পরদিন লাডি লইয়া লড়াই, কিন্তু হাফেজে কোরআন, হুজুরে বুড়ো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, কথা কয় না? সম্মান দেওয়ার মালিক কি? না টাকা পয়সা, না ক্ষমতা, কথা বল না কেন? কেমনে বুঝাইলে বুঝবেন আর গান? সম্মান চাননি, কারা কারা চান? নারায় তাকবীর, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায় তাকবীর, হাত নামান, হাত নামান, দেখছেন নি? অনেকে এমনি এমনি করে হাত উঠাইতে লজ্জা করে, হাত উঠাইতে কেন বলতেছি জানেন? আমরা মোনাজাত করি, দোয়া করি, কথার প্রসঙ্গে কথা এলোমেলো হইতেছে আজকে, জানি না আল্লাহ আপনি উপকারী কিছু কথা জবান দিয়ে বের করে দেন, আমিন কন। দুই হাত ওলামায়ে কেরাম উঁচু করতে কেন বলে? দুই হাত বাড়াইয়া দোয়া করতে কেন বলে? রব কয় দুই হাতের তালুর ভিতরে আমি আল্লাহ আমার 99 নামটা নিজ হাতে খোদাই করে লিখে দিয়েছি, বিশ্বাস হয় না? প্রমাণ নান, এই তো আরবিতে এক, এই পাশে আরবিতে আট, একের পিঠে আট 18। আমি আমি বাকি বকায় বিশ্বাসী না, নগদ বিশ্বাসী আছে না নাই? ডান হাতের দিকে তাকাই দেখেন সবাই, কারণ নবী কয় তাফাক্কুর করো, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। নবী বুঝাইতেছেন আমাদেরকে আল্লাহ পাকের কুদরত মাখলুকাত লইয়া অল্প সময় 1 ঘন্টা কেউ যদি চিন্তা গবেষণা করতে পারে, আল্লাহ 60 বছর নফলে আবাদত বন্দিগির নেকি দিয়া দিবে। বলেন ডান হাতে কত নাম আছে? আসেনি, দেখেন না, এই যে আরবিতে আক, এই আরবিতে আক, বাকি বকে বিশ্বাসী না, শোনেন আল্লাহ আসেনি বাবা, আহা কথা বল, আছে বাম হাতের মধ্যে 81 আছে না নাই দেখেন? এই যে আরবিতে 8, এই পাশি তো আরবিতে 1। আবার মনে করি না মৌলবী উসমানা নিজেরটা নিজে এরকমের আইকেল হয়েছে, আমি আঁকি নাই, রব আমার মায়ের আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনার আমার দুই হাতের তালুর ভিতরে তার 99 নাম নিজে লেখছেন, কেউ মুছতেও পারবে না, অস্বীকার করতে পারবে না, কয় কেন? বান্দাটা সারা জীবন গুনাহ কইরা কইরা পাহাড় সমতুল্য গুনাহ হয়ে যাইবে, এমন একটা বান্দাও যদি মওতের বিছানায় আছাড় খাইয়া কইরা দুইটা হাত বাড়ায় কয় মাফ করে দাও, রব কয় আমি তার গুনার দিকে তাকাইলে মাফ করতে চাবো না, এই জন্য দুই হাতের তালুর ভিতরে 99 নাম লেখলাম, একটা নাম হলো রহমান, একটা নাম রহিম,
আমি আল্লাহর রহমান নামের দিকে তাকাইয়া রহিম নামের দিকে নজর ঘুরাইয়া আমি আমার সত্তার নামের চাদরটা টান দিয়া ওর গুনাহগুলা ঢাইকা দিয়া রহিম নামের বরকত দিয়া ওর জীবনের গুনাহ মাফ কইরা দেব বলেন দুই হাতের তালুর ভিতরে কার নাম আল্লাহ আরো জোরে কান আল্লাহ এই হাতের মধ্যে ঘুষের টাকা দর্শি জাল নোট কথা কয় না ঈমান আছে না কোন ঈমান কথা কয় না রে এই হাতের মধ্যে ঘুষের টাকা দর্শি মনে করছি আমি বড় সালাক কেউ দেখে নাই একজন দেখছে তিনি কে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু কে দেখে কেমনে বুঝাবো আপনাকে আর বলেন কেমনে বুঝাবো আমি দামি এটা সাপের ভিতর আল্লাহ এই পরিমাণ পাওয়ার দিছে সবল মানলি হয়ে যাব কথা কয় না এই সবটাও আমার দেখা করতে পালায় কেন রব কয় কোরআনের বরকতে কয় কেন কয় তোমার নাকটার যে আলিফের সিরতে বানাইছে সুবহানাল্লাহ কয় না নাকটা দেখতে আলিফের মতো ঠোঁটটা দেখতে বায়ের মতো বায়ের মতো নকশা কইরা পেটটা মাঝখান চ্যাপটা দুই পাশে কোন বানাইয়া নিচে একটা ঠেলা লাগাইয়া নকটা লাগাই দিল বা আল্লাহু আকবার রব কয় এইগুলা দেখা বাঘটাও জঙ্গলে পলায় কিন্তু বান্দা তুই আমারে ভয়ে জাহান্নামের ভয়ে আমারে ডরাইয়া সুর থেকে পলাইতে পারলি না অথচ তোরে আমি এমন ভাবে বানাইলাম নাকটা আলিফের সুরাতে বানাইছি এই যে তোরে দেখা বাঘটা জঙ্গলায় পালাইল তোরে দেখা বান্দা সাতটা গর্থের মধ্যে পালাইল তোরে দেখা সব মাখলুক তোরে সম্মান করলো কয় কেন কয় চেহারার দিকে তাকাইছি কয় চেহারাটা বানাইছি কুদরতি হাত দ্বারা সুবহানাল্লাহ কর না ওই জাগে আয়াত কইছি খলাকাল ইনসানা ফি আহসানি তাকবিম রব কয় এত কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ছাপ দেইখা এত মাখলুক অত্তরে ভয় পাইল বান্দারে কিন্তু তুই আমারে ভয় পাইয়া ঘুষ থেকে তুই বাঁচলি না ঘুষ থেকে পলাইলি না সিনেমা থেকে পলাইলি না তুই সুদ থেকে পলাইলি না কোন নোট কোন নোট জাল নোট লইয়া কি বাজার হইবে না কেন হইবে কই রওনা করছেন কেমনে বুঝাইলে বুঝবেন আমারে কোন আল্লাহ আমাদেরকে বুঝদান করেন আমিন আরো আস্তে করেন না জোরে কোন আমিন আল্লাহ কষ্ট হয় না এবার কোরআন তো শিখাইবেন ছেলেদেরকে মেয়েদেরকে শেখানোর প্রয়োজনীয়তা কি মূল কথা চলে আসছি ঘুরে ঘুরে আধা ঘন্টা হয়ে গেছে মূল কথা চলে আসছি মেয়েদেরকে শিখানোর প্রয়োজনীয়তা কি একটা মা যদি দিনদার হয় তো সমাজ দিনদার হবে একটা মা যদি আল্লাহওয়ালা হয় তো সমাজ আল্লাহওয়ালা হবে একটা মা যদি নামাজি হয় তো সমাজ নামাজি হবে কয় কেমনে কয় মায়ের পেট থেকেই তো আমি আপনি সবাই আসছি কথা কর না লম্বা লম্বা ঘটনা সংক্ষেপ করে শোনায় শেষ করতেছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম শুনছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা চিন্তা করতেছি আব্দুল কাদেরকে আলেম বানানো দরকার কিন্তু আব্দুল কাদেরের বাবা কিতাবের ভিতরে যেমন আসছে আব্দুল কাদেরের বাবা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা মানুষের বাড়িতে জিয়ারির কাজ করে জিয়ারির কাজ কইরা যা পায় এগুলো জমাইয়া জমাইয়া রাখতেছে আব্দুল কাদেরকে পড়ানোর জন্য হঠাৎ করে শুনলো একটা কাফেলা যাইতেছে আব্দুল কাদেরের মা কাফেলার একজনকে বলতেছে আমার আব্দুল কাদেরকে তোমাদের সঙ্গে সাজায় দেব ওর একটু মাদ্রাসায় ভর্তি করে দিবে রাজি হয়ে গেল আব্দুল কাদেরের কাছে আসলো সুন্দর করে গোসল করাইতেছে আব্দুল কাদের বলতেছে মা আমাকে গোসল করাইয়া সাজাইতেছো কেন আব্দুল কাদেরের মা চোখের পানি ছেড়ে দিয়া কয় বাজান রে কাফেলা বন্দি করে তোরে আজকের দিয়া দেব মাদ্রাসায় ভর্তি হয়ে যাবি মা যখন সাজাইয়া আব্দুল কাদেরকে দিয়ে দিতেছে মায়ের জমানো কিছু স্বর্ণের টাকা আব্দুল কাদেরের পকেটের ভিতরে ভরে দিছে আব্দুল কাদেরের পকেটের ভিতরে ভরে দিয়া কয় বাবা এগুলা তুই মাদ্রাসায় খরচ করবি যখন আব্দুল কাদের রওনা করলো মা বুকের মধ্যে জড়াইয়া আব্দুল কাদেরের কোমরের মধ্যে একটা বেল্ট পরাই দিল মায়ের বেল্টটা কিসের জন্য আব্দুল কাদেরের কথা শুনিয়া মা বলতেছে আব্দুল কাদের পকেটের ভিতরে কিছু স্বর্ণের টাকা দিয়ে দিলাম এগুলো তুমি তোমার মাদ্রাসার কাজে ব্যয় করবে আব্দুল কাদের
বহু দূরে মাদ্রাসা, আমি মা হয়ে তোকে দেখবার যাইতে পারবো না, না জানি কোন হালতে কোন বিপদে পড়িয়া যাও, এজন্য কোমরের বেল্টের মধ্যে কিছু টাকা লুকায় দিছি। ও আব্দুল কাদের, যখন পকেটের টাকাগুলো ফুরায়া যাবে এই কোমরের টাকাগুলা বিপদের বন্ধু হিসেবে ব্যবহার করবে। কিন্তু একটা নসিহত মায়ের শুনে যাও, আব্দুল কাদের জীবনের যত কষ্টে অর্জিত যা ছিল সব করে দিয়া দিলাম, আমি তোর থেকে কিছু চাই না, কিন্তু মায়ের একটা নসিহত শুই না যা বাবা, আমি মায়ের যা ছিল তো সব দিলাম, মায়ের নসিহত হইল মরণ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলবি না। আমি আপনাদের কাছে জানতে চাই, আব্দুল কাদেরের মা আব্দুল কাদেরের কি নসিহত করছে? কথা কয় না, না আমি তো ওটা বলি নাই, মিথ্যা বলার জন্য না মরণ পর্যন্ত মিথ্যা বলবি না, তার মানে এখন মিথ্যা বলবি না কালকের বলবি ব্যাপারটা এমন না। যেভাবে বয়ান করি আগেই তো বলছি, আমরা বকা উল্লারা বলি সোনা উল্লারা শোনে, মানা উল্লারা মানে না, এর কারণ হলো যেইভাবে বক্তায় কয় ওইভাবে ও শোনে না। আমি কইলাম মরণ পর্যন্ত মিথ্যা বলবি না, আপনি কখন খালি মিথ্যা কবি না, তাহলে এইখানে কইবেন না ভাই, কইবেন কলা কৌশল বোঝেননি, বয়ানে ফায়দা কোন জায়গা থেকে ছুটে যায় এগুলো খেয়াল রাখেন। আমি নসিহত কি করছি কোন পর্যন্ত, কোন পর্যন্ত পায়ে হাত দিয়ে বলি, জোরে বলেন কোন পর্যন্ত। আব্দুল কাদেরের মা নসিহত করতেছে, বাবা সব তোরে দিলাম নসিহত এতটুকু, মরণ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলবি না, মা নসিহত গ্রহণ করলাম মরণ পর্যন্ত মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ, কর না বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। এবার মায়ের নসিহত নিয়ে রওনা করলো, ঘটনা কম বেশি আপনাদের জানা আছে, পথিমধ্যে ডাকাতরা আক্রমণ করলো, যার কাছে যা ছিল সব নিয়ে গেল, কারো কাছে কিছু নাই, সর্বশেষ ডাকাতরা এসে ছোট ছেলে আব্দুল কাদেরের জিজ্ঞায়, ও আব্দুল কাদের তোমার কাছেও কিছু আসেনি? আমরা মাঝে মাঝে ছোট্ট বাচ্চা পাইলে একটু ইয়ার কি করে জিজ্ঞাই না, কি আসেনি কিছু পকেটে, চকলেট আসেনি, টাকা আসেনি? কথা কয় না ডাকাত সর্দার গিয়া কয়, আব্দুল কাদের তোমার কাছেও কিছু আসেনি? আব্দুল কাদের কয়, হ্যাঁ আমার কাছেও আছে। কি আছে? মা পকেটের ভিতরে অনেকগুলা টাকা দিয়া দিছে, কই দাও দাও দাও, বের কইরা হাতের ভিতরে লইয়া দেখে আসলে অনেকগুলো টাকা। এবার নিয়া সব নিয়ে যখন ডাকাতরা যাইতেছে, ডাকাত সর্দার আবার একটু মস্কারা করে বলে, ও আব্দুল কাদের টাকা যা ছিল সব তো দিয়া দিলাম, তোমার কাছে আরো কিছু আসেনি? একটু পরে পিছন দিক থেকে একটু ইশারা করে ডাকতেছে, ওরে ডাকাত সর্দার দাঁড়াও, আমার কাছে আরো টাকা আছে। ডাকাত সর্দার ফিরে আসলো, কই আব্দুল কাদের, কোমরের বেল্টটা বের করে হাতে ধরাই দিল, নাও এর ভিতরে আরো টাকা আছে। কোমরের বেল্টের সিঁড়িগুলো খুইলা দেখে ওর মধ্যে অনেকগুলো টাকা লুকায়িত আছে। ডাকাত সর্দার ডাইকা বলতেছে, আব্দুল কাদের তুমি না বললেও তো পারতে, তোমাকে গালিও দেই নাই, মন্দও বলি নাই, আঘাতও দেই নাই, ও আব্দুল কাদের তুমি কেন বললে? না বললে তো তোমার এই টাকাগুলো খোয়া যাইতো না, তুমি বইলে তো তোমার টাকাগুলো তুমি খোয়াইয়া দিলাম। আব্দুল কাদের ডাক দিয়া কয়, ডাকাত সর্দার তোমাকে কেন দিলাম, কেন বললাম জানো? কয় কেন? কয় টাকাগুলো আমার নয়, আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা কিছু টাকা জমাইয়া জমাইয়া মায়ের কষ্টের টাকাগুলো আমাকে দিয়া বলছিল, আব্দুল কাদের মরণ পর্যন্ত মিথ্যা বলবি না। তুমি আমাকে যখন জিজ্ঞাসা করলে, আব্দুল কাদের তোর কাছে আরো কিছু আসেনি, তুমি যখন চলে যাইতেছিলে আমি হিসাব মিলাইলাম, তোমার কথা আর মায়ের নসিহত এক জায়গায় জমা কইরা আমি আব্দুল কাদের জবাব খুঁজতেছিলাম, যদি বলি না তাইলে তো মিথ্যা হয়ে যায়, তাইলে তো মিথ্যা কথা হয়ে যাবে, আর যদি বলি আছে তাইলে সত্য হয়ে যায়। এবার হিসাব মিলাইলাম, যদি সত্য বলি তাহলে আব্দুল কাদেরের ঈমান থেকে যায়, ওর মাল চলে যায়, আর যদি বলি না তাহলে আব্দুল কাদেরের মাল থেকে যায়, আব্দুল কাদেরের ঈমানটা চলে যায়। ডাকাত সর্দার জানো আমি কেন তোমাকে আবার ডাকলাম? আমি আব্দুল কাদের মায়ের নসিহত স্বপ্নে রাইখা হিসাব মিলাইলাম।
ইমাম দুনিয়ার জন্য কোনদিন মুমিন তার ইমাম ছেড়ে দেয় না বলেন শিক্ষাটা কার আরো জোরে কোন এইজন্য বলেন মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই যদি মা দিনদার না হইতো তাহলে শিক্ষাটা কোথা থেকে পাইলো লম্বা ঘটনা রে বাবা এবার যখন বলল মায়ের নসিহত সামনে রাইখা আমি হিসাব মিলাইলাম ঈমান ছেড়ে দেওয়া যায় না মাল ছেড়ে দেওয়া যায় এজন্য মাল ছেড়ে দিলাম আব্দুল কাদেরের ঈমানটা হেফাজত করে রাখলাম এবার কিতাবে লেখে ঢাকা সরকারের দুই চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে বাকি 40 জন ডাকাতকে ডাকতেছেন দাইকা কয় ছোট আব্দুল কাদেরের নসিহতটা শুই না যা এতটুক আব্দুল কাদের যদি ওর ঈমানের জজবার হালতে মাল ছেড়ে দিতে পারে আয় তওবা কইরা বাকি জিন্দেগি আমরাও কি ওই আল্লাহর হাতে সুপর্দ হইতে পারি না কিতাবের মধ্যে লেখে বাকি ডাকাত সর্দাররা ডাকাতরা চলে আসলো 40 জন ডাকাত একজন সর্দার মোট 41 জন ছোট আব্দুল কাদেরের হাতে হাত দিয়া তওবা করতেছে মরণ পর্যন্ত যেমন তুমি মিথ্যা বলবা না আমরাও মরণ পর্যন্ত আর ডাকাতি করব না শুধু তাই নয় কিতাবের মধ্যে লেখে সাহেবে নিসবতওয়ালার সহবাতে থাকার কারণে বাকি 40 জন ডাকাত মারা যাওয়ার আগে আগে আল্লাহর ওলি হয়ে গেছে বলেন কার নসিহত আরো জোরে কোন এই নসিহত দিবে কে যেই মা যেই মেয়েটা আজকের এখানে শিখতেছে এটাই তো একদিন মা হবে কথা কয় না তাইলে কোন মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই আরো জোরে কোন আমরা অনেকেই মনে করছি হুজুর আমরা গরিব মানুষ অনেক মা বোনরা মনে করে আমি কি করুম অনেক বাবারা মনে করে আমি কি করুম এগুলা নসিহত এখান থেকে শিক্ষা নেন শুধু তাই নয় আমরা অনেক সন্তানের গার্জিয়ান বাপ মা আছি সন্তানকে আলেম বানাইতে চাই মহব্বত ছাড়তে চাই না কথা কয় না বৃহস্পতিবার ওই লিয়ায় দাঁড়াই থাকে হুজুর ছুটি দিবেন না কথা কন এখান থেকে নসিহত মাঝে মাঝে সন্তানকে আলেম বানানোর জন্য মহব্বতকে জবাই করতে হয় যেমন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মা করছে আর একটা ঘটনা দিয়ে শেষ করতেছি কষ্ট হয়নি আপনাদের আল্লাহ 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 বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ ঘটনা আমরা অনেকেই শুনছি নাম জানি কিনা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আমরা সবাই জানি মায়ের খেদমত করে সে আল্লাহর ওলি হয়ে গেছে কিন্তু বেলায়েতের দরজা কিভাবে পাইল বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহর ইতিহাস বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ রাই যখন 7-8 বছর বয়স এতিম হয়ে গেল বাপ মরে গেছে মা জীবিত আছে একই ঘটনা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা তারপর চলতেছে কিন্তু দিলের ভিতর বড় তামান্না আমার সন্তানটাকে বড় আলেম বানাবো আমার সন্তানটা আমার জানাজার নামাজের ইমামত করবে আমার সন্তানটা আমাকে মহব্বত কইরা কোলে কইরা কবরে নামাইবে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এই দিলের ভিতর খেয়াল হওয়ার পরে সবার নিয়ে পরামর্শ করতেছে মহিলাদের সাথে আমার সন্তানটাকে কিভাবে আলেম বানানো যায় আমি তো গরিব মানুষ ওর বাপ নাই ও এতিম কিন্তু এই মাদ্রাসার পড়ানোর এই দেখভালের দায়িত্ব কে নিবে খরচের দায়িত্ব কে নিবে মহিলারা পরামর্শ দিতেছে আপা এই যে আমাদের পাশেই যে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা আপনি যান না বাইজিদ বোস্তামিকে নিয়ে বড় হযরতের কাছে আপনি হস্তান্তর করে দিয়ে আসেন